হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি। আমরা এখন একটা বার্থডে পার্টিতে যাব, তো অন্দি রেডি, আমিও রেডি, খালামুনিও রেডি। তো খালু হচ্ছে গিয়ে গাড়ি বের করতেছে। তো বার্থডে পার্টি থেকে আমরা আর কি বেশিক্ষণ, আমি আর আতুল আর কি বেশিক্ষণ থাকবো না, কজ আজকে হচ্ছে কোপা আমেরিকার হচ্ছে ফাইনাল খেলা আছে আর্জেন্টিনা ব্রাজিলের। তো বাসায় এসে খেলা দেখতে হবে, আর হচ্ছে কি বাসায় ভাইয়া ভাবিরাও আসবে, সবাই আসবে আর কি বার্থডে পার্টি থেকে। তো আমরা এখন এতো বের হচ্ছি, বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ আজকে, এই আজকে বলতে এই কয়দিনে অনেক বেশি রোদ পড়েছে। তো আজকে আমি একটা সুতি ড্রেস পরে বের হলাম, যেহেতু অনেক রোদ, সিল্কের ড্রেস পরে গেলে বেশি গরম লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন কিরকম রোদ বাইরে, বাঘের মতো রোদ। আগের বার যে গিয়েছিলাম বেলবোয়া পার্কে হচ্ছে আকিকার দাওয়াত খেতে, সেম পার্কেই হচ্ছে বার্থডে দাওয়াত আজকে। তো যাই আমরা, বাকিটা পরে দেখাবো। খালামণি, খালু আর অন্দি একসাথে যাচ্ছি, আর রাতুলের যেহেতু আজকে কাজ, তো রাতুল হচ্ছে গিয়ে ডাইরেক্ট কাজ থেকে আমাদের সাথে জয়েন করবে বার্থডে পার্টিতে। তো আমরা চলে আসলাম পার্কে। এই তো 1 ইয়ার আগে চলে আসছে যে ভাইয়া ভাবি, ওরা আসছে আমাদের কিছুক্ষণ আগে, আর তানিয়া ভাবিরাও আসবে। তো অন্দিয়ে সেই 1 ইয়াকে কোলে নিয়ে নিছে, 1 ইয়া তো অন্দিকে খুবই লাইক করে। বাসায় তো অনেক বেশি গরম লাগে, বাট পার্কে মোটামুটি বাতাস ছিল, বাট তাও গরম ছিল। মানে এই সামারে এই সময়টাতে বলে অনেক বেশি গরম পড়ে, একদম বাংলাদেশের মতো। তো এখানে অনেক মানুষই এসেছে আজকে পার্টিতে। এই তো আমি এখন আমার ছোট্ট আম্মুটাকে কোলে নিয়েছি, তার মুড মনে অনেক খারাপ আজকে, মানে সে একটু স্মাইল করতেছে না, হয়তোবা সে বেশি টায়ার্ড না হলে গরমের জন্য। দাদিকে দেখলে দাদিকে দাদির কোলে যাইতে চায়, দাদি ওই যে দাদির কোলে যাইতে যেতেছে, মন্দির কোলে চলে গেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ধরনের কেকের আয়োজন করেছে এখানে ওরা বার্থডে প্রোগ্রামের জন্য, যেহেতু পার্কে অনুষ্ঠানটা হচ্ছে। তো প্যান্ডেলের মতো টানিয়ে এখানে ওরা কেক সাজাচ্ছে, বেলুন দিয়ে সাজিয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে ওরা কী কী আইটেম রেখেছে। এগুলি মেবি গামস, চুইংগামের মতো। এখানে হচ্ছে কি কাপকেক স্ট্যান্ডটা সাজিয়েছে কাপকেক রাখার জন্য। এখানে স্টিক আছে, এটা হচ্ছে বার্থডে কেক, আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বার্থডে কেকটা। আর এখানে ছোট ছোট চুইংগাম আছে বলের মতো, উপরে বেলুনস দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে সুইট পপকর্ন, এটা হচ্ছে ক্যান্ডি,
আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা স্ট্যান্ড, আর পিছনে হচ্ছে কাপকেকগুলি, এগুলি হচ্ছে স্ট্যান্ডের মধ্যে রাখবে ওরা। স্পাইডারম্যান থিম, ব্যাটম্যান থিম, বিভিন্ন ধরনের থিম রয়েছে এখানে। স্পেসিফিক কোনো থিম নেই, বাট অনেক ধরনের রয়েছে এখানে। তো এই তো কাপকেকগুলি স্ট্যান্ডে বসানো হয়ে গেছে, তো দেখতে খুবই সুন্দর লাগতেছে, কিউট কিউট কাপকেক। দুই সাইডে দুইটা স্ট্যান্ড দিয়ে কাপকেকগুলি রেখেছে ওরা, দেখতে মোটামুটি ভালোই লাগছে। তো আমি এখন রাতুলের জন্য ওয়েট করতেছি, কিছুই করার নাই আমার, এখন ঘুরে ঘুরে ভিডিও করি নিজের, আবার ব্যাক ক্যামেরা দিয়েও ভিডিও করি, আর হচ্ছে রাতুলের জন্য ওয়েট করতেছি ও কখন আসবে। আর এখানে হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে খাবারের কি কি ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে ডিম, আর এটা মেবি খাসির মাংস ছিল নাকি গরু আমি জানি না, আর এটা হচ্ছে সালাদ, আর এখানে হচ্ছে কি ওয়ান টাইমে প্লেট গ্লাস চামচ, এটা হচ্ছে গ্লাস, এখানে ড্রিঙ্কস অনেক ধরনের ড্রিঙ্কস আছে এখানে। এগুলি কি, এগুলি হচ্ছে কি মেবি অ্যাপেটাইজার বা খাবারের পরে কিছু খাবার, আর এটা আর কি পরে ওরা প্যাক খুলবে তখন আমি দেখাবো আর কি কী আছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চিপস, আর হচ্ছে কি আইসের ভিতরে রাখা ড্রিঙ্কসগুলো। খাবারের পরে খাওয়ার জন্য এখানে হচ্ছে কর্ন রাখা হয়েছে, এটা হচ্ছে ছোট ছোট হটডগ, আর এটা অল্প একটু দেখা যাচ্ছে, এটা চটপুটি। এখানে আছে তেলের পিঠা, তারপর হচ্ছে গিয়ে স্ট্রবেরি, এখানে হচ্ছে স্ট্রিক, আর এখানে মেবি চিপস, ছোট ছোট বক্সে চিপস আছে, আর এখানে হচ্ছে গিয়ে সস, মেয়োনেজ, ব্ল্যাক পেপার, এগুলি মেবি রাখা। তো রাতুল চলে আসছে আমার ভিডিও করতে করতে, রাতুলও চলে আসছে, কি করে আমরা এখন তানিয়া ভাবিদের জন্য ওয়েট করতেছি, কজ রাতুলও চলে আসছে, আর ভাবিরা আসলে আর কি একসাথে খেতে বসবো। তো এখন ওই যে তানিয়া ভাবি নামিরা চলে আসছে, ভাবি আর নামিরা আগে আসছে, ভাই আর কি গাড়ি পার্ক করে তারপর আসতেছে। এই তো আমার বিগেস্ট ফ্যান চলে আসছে, যে আমার ভিডিও সবার আগে দেখে এবং সবার আগে সে লাইক দেয়। ও নামিরাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে ড্রেসটাতে, সবসময় তো ফ্রক পরে, আজকে কামিজটাতে অনেক ভালো লাগতেছে। এখানে সবাই গল্প করতেছে, হাসি ঠাট্টা করতেছে, তো আমরা এখন খাবার নিয়ে নিলাম। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, অল্প একটু পোলাও আর একটা মুরগি পিস নিয়েছি,
খাবার মোটামুটি ছিল, ভালোই ছিল, খারাপ না। আর এই তো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। আমার পাশে নামিরা, আর বাম সাইডে হচ্ছে রাতুল, আর এখানে অন্দি, তানিয়া ভাবি, তাসনিয়া ভাবি, রাতুলের পাশে হচ্ছে গিয়ে নাবিল ভাইয়া বসেছে। তো সবাই মিলে একসাথে খাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমি নিয়েছি মাউন্টেন ডিও। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় যাবো, কজ আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে। আমরা খেয়ে দিয়ে নখালিদের মতো দৌড় দিছি। ভাবিরা পরে আসবে, আমরা হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ভাবিরা বাসায় আসবে একটু পরে, আমি আর রাতুল বেরিয়ে গেছি। রাতুল, সো আমরা এখন বাসায় যাই, বাকি ভিডিও পরে আপনাদের সাথে শেয়ার করবো। বাই বাই। আমরা বাসায় চলে আসছি, আমরা এখন খেলা দেখতেছি, আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল ম্যাচ, কোপা আমেরিকা ফাইনাল। এই যে রাতুল, নেইমারের প্যান্ট ছিঁড়ে গেছে। ভাইয়া ভাবিরা পরে আসবে, আমরা আগে আগে চলে আসছি। এখন খেলা এনজয় করতেছি। তো ভাইয়া ভাবি, নামিরা, ওয়ানিয়া সবাই চলে আসছে। তো দুঃখের বিষয় হচ্ছে আমার ব্রাজিল হেরে গেছে, তাই আর ভালো লাগতেছিল না ভিডিও করতে। তাও চিন্তা করলাম এখানে যেখানে তো সবাই এসেছে, তো আমি একটু ভিডিও করি। এখানে হচ্ছে বিকালের জন্য খালামুনি সবাইকে, এটা হচ্ছে ছোট ছোট মাফিন কেক, আম কেটে দিয়েছে, তারপরে কমলাও ছিল, ক্রোসেন ছিল, আর হচ্ছে গিয়ে বিস্কুট ছিল। সবাইকে আর কি বিকালে স্ন্যাক্স জাতীয় খাবার দিচ্ছে। তো রাতে খালামুনি ওদের জন্য খাবার দাবার রান্না করেছে। তো ভাইয়া ভাবিরা সবাই রাতে খাবার খেয়ে তারপর যে যার মতো বাসায় যাবে। তো ওই তো নাবিল ভাইয়া টিভি দেখতেছে, তো নামিরা আসছে কমলা খেতে। তো অনেকক্ষণ গল্প টল্প করার পর এখন হচ্ছে গিয়ে 10টার মতো সময় বাজে। এখানে খালামুনি মুরগির মাংস, মুরগির ভুনা, তারপর হচ্ছে কি আমি একটু দেখাই, ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে গিয়ে শুটকি, মানে শুটকি ভালো লাগে না, মজা লাগে না। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে গরুর মাংস, এটা এটা হচ্ছে লাউ চিংড়ি। তো খালামুনি এসব রান্না করেছে নিজের হাতে। তো খাবার তো খুবই মজা হয়েছে। তা এখন সবাইকে আর কি খাওয়ার জন্য ডাকতেছি, আর এখানে খালামুনি ডাল গরম করতেছে, আর এখানে আরও দুই পদে শুটকি আছে। ভাবিরা শুটকি খাইতে পছন্দ করে, আমার তো শুটকি ভালো লাগে না, গন্ধ শুনলেই কেমন যেন লাগে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলবো। ওই যে রাতুলকে দেখা যায়, অ্যাজ ইউজুয়াল সে তার ফোন নিয়ে ব্যস্ত। ওই যে আবার হাইও দেয় দূর থেকে। তো খাবার দাবার শেষ করার পর তানিয়া ভাবিরা চলে যায়, আর তাসনিয়া ভাবিরা হচ্ছে ভোরবেলা যাবে। তো আজকে ভিডিও আমার এতটুকু পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন তো রাতুল হচ্ছে গিয়ে রাতে বেলা তার প্লে স্টেশনের গেম খেলতেছে, তো আমরা এখন শুয়ে পড়বো একটু পরেই। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।